হ্যালো, আমরা এখন এসেছি গোপালধারা চা বাগানে। বেসিক্যালি আমরা এখানে ভাবছি ওয়ান নাইট স্টে করব, বাট আমাদের কোনো বুকিং নেই, তো সেজন্য আমরা খুঁজছি যদি কোথাও কোনো ভালো লোকেশনে কোনো হোমস্টে পাওয়া যায় বা কোনো থাকার জায়গা পাওয়া যায়, সেখানে আমরা আজকে রাতটা কাটাবো। কালকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। একটু দেখে নাও ভিউটা, আমার পেছনে পুরোটা চা বাগান, সামনে সুন্দর একটা রাস্তা গেছে, জানি না কতটা দেখা যাচ্ছে, চেষ্টা করছি দেখার। অবশেষে আমরা একটা হোমস্টে পেয়েই গেলাম। গোপালধারা চা বাগানের পাশ দিয়ে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, যেখানে এই হোমস্টেটা পেলাম, যার নাম হচ্ছে মখমালি হোমস্টে। আমি ডিসক্রিপশন বক্সে এর নাম্বারটা দিয়ে দেব। খুব সুন্দর, আমার মনে হয় গোপালধারা চা বাগানের পাশে সবথেকে বেস্ট এবং সবথেকে সুন্দর জায়গায় এই হোমস্টেটাই আছে। ব্যাগপত্র গুছিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম একটু চারপাশটা ঘুরব বলে। সুন্দর লোকাল লোকেরা চা বাগানে চা তুলছে, এত সুন্দর দৃশ্য যা ভোলার নয়। ঘোরাঘুরি, গান, নাচানাচি এসব করার পরে আমরা যখন হোমস্টেতে ফিরলাম, তখন এই সুস্বাদু খাবারটি আমাদের দেওয়া হলো। এত সুন্দর টেস্টি হয়েছে খেতে, লাজবাব, প্রাণটা ভরে গেল। लेफ्ट साइड से मनबंजन का दिख जाएगा, ये मुझे हमारा पूरा टी गार्डन के बीच में है, और लाइक एंटरटेनमेंट वगैरह के लिए आप लोगों को कभी कभी इधर वाइल्ड एनिमल्स भी दिख जाएंगे, लेपर्ड, ब्लैक पैंथर, और लाइक इफ यू लव योर यू हैव अ ग्रेट टाइम ঘোরাঘুরির পরে আমরা দুজনেই খুব টায়ার্ড, ফিরতে হবে, কিছু করার নেই। আমরা আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। আজকের মতো এখানেই, ভালো থাকবে।